বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ খুবই একটি পুণ্য দিন, আজ মহালয়ার দিন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথাগুলি জেনে নেব মা দুর্গা সম্পর্কে। দুর্গা পূজা শরৎকালে হয় বলে মা দুর্গার আরও এক নাম শারদা কেন, এই প্রসঙ্গে বিস্তারিত জেনে নেব, হয়তো আমরা অনেকেই জানি না। একবার বাণী প্রদানের আগে শ্রী শ্রী ঠাকুর শারদা কথার মানে জানতে চাইলেন। বলা হলো শরৎকালে পূজা হয় বলে তিনি শারদা, কিন্তু কারণ পুরুষ যিনি তিনি শুধু শব্দ অর্থ শুনে তৃপ্ত নন, তিনি বিষয়ের মূল কারণকে ধরতে শেখান। তাই আবার জিজ্ঞাসা করলেন কোন ধাতু থেকে হয়েছে। অভিধান দেখে বলা হলো শারদা বা শরৎ এসেছে শ্রী ধাতু থেকে, এর অর্থ হল বধ ও হিংসা। শুনে শ্রী শ্রী ঠাকুর যেন আশ্বস্ত হলেন, এক গাল হাসির ঝলক ছড়িয়ে দিয়ে বললেন ওই তো ঠিক হয়েছে, তিনি অসৎ নিরোধী প্রচণ্ডা, হিংসাত্মক যা কিছুকে নিহত করে তিনি রক্ষাকে সম্বুদ্ধ করে তোলেন। দুর্গার ধ্যান মন্ত্রেও আমরা পাই তাঁর অষ্টশক্তির কথা, উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডুগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চণ্ডরূপা অতিচণ্ডিকা, এই সবগুলি হল অসতের বিরোধী মহাপরাক্রমী শক্তি। মায়ের শারদা নামের সার্থকতা এইখানে, অসতের বিরুদ্ধে মা যেমন প্রচণ্ডা, নিজ সন্তানের কাছে কিন্তু আনন্দময়ী। মাকে দেখলেই শিশু আনন্দে ডগমগ হয়ে ওঠে, মা যদি মারেন তাহলে শিশু কাঁদতে কাঁদতে আবার ওই মায়ের কাছেই যায়। সে জানে তার সব জ্বালা জুড়াবার জায়গা ওই একটি। মাতৃভাব মাতৃস্নেহ প্রতিটি জীবকেই নন্দিত করে তুলে। তিনি শিবের ঘরণী শিবানী অর্থাৎ মঙ্গল বিধায়িনী, মা নিত্যই সন্তানের মঙ্গল কামনা করেন। যে সন্তানটি অবাধ্য মায়ের কথা শুনে না তার জন্যও থাকে মায়ের চিন্তা, তিনি কাউকে ফেলে দেন না, সবার ভালো করেন, সবাইকে তার কুলে আঁকড়ে রাখতে চান, তাই তাকে বলা হয় জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী অভিধার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন তিনি বিক্ষুব্ধতা ও বিচ্ছিন্নতাকে সুসংশ্লিষ্ট করে তুলেন। আবার বলছেন মা সবারই মা, কাউকে ছেড়ে নয়, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে পরিত্যাগ করে নয়। এই ছিল আজ এই বিশেষ দিনে এই অমৃতময় কথাগুলি। জয় গুরু।